ক্রেয়ন দিয়ে এটা ডেকোরেশন করলাম, তোমরা রায়তাও এর সাথে নিতে পারো। সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, লাইকস এন্ড কমেন্ট করো। ওয়েলকাম ব্যাক ই ট্রাভেল ক্যাম্প কিওর, আমি শিখা। সো কেমন আছো তোমরা? আমি খুবই ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। আজকে রেসিপি নেম হচ্ছে আর্সেলান বিরিয়ানি। আর্সেলান বিরিয়ানি, চিকেন বিরিয়ানি হোমমেড স্টাইলে কীভাবে তৈরি করতে হয় সেই প্রসেসটাই তোমাদের আজকে দেখাবো। একদম ইজি ইয়ামি হচ্ছে ডিশ, ইজি প্রসেস হচ্ছে চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি বলতেই হচ্ছে আমরা সবাই জানি পটেটো হচ্ছে খুবই ফেমাস, পটেটো ছাড়া বিরিয়ানির কোনো ভ্যালুই নেই। তো কীভাবে ইজি পদ্ধতিতে আর্সেলানের বিরিয়ানি যেটা আমরা রেস্টুরেন্টে খেয়ে আসি সেটা বাড়িতে ইজি প্রসেসে করা যায় সেই প্রসেসটাই তোমাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করব। আর যারা এখন এই ট্রাভেল ক্যাম্পকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এই রকম নতুন নতুন ভিডিও দেখতে থাকো, লাইকস অ্যান্ড কমেন্ট করতে থাকো। তো আজকের রেসিপি হলো চিকেন বিরিয়ানি একদম বেঙ্গলি স্টাইলে, যেটা আর্সেলানের বিরিয়ানি সেই প্রসেসে তৈরি করে দেখাবো। সো দেখতে পাচ্ছ এটা 1.5 কেজি মতো চিকেন, ফ্রেশ চিকেন নিয়ে নিয়েছি, হট টেম্পারেচার ওয়াটারে ভালো করে ওয়াশ করে নিয়েছি। ফার্স্ট স্টেপ হচ্ছে ম্যারিনেট করতে হবে 1 আওয়ার মতো চিকেনটাকে, যেটা বিরিয়ানির মধ্যে দেওয়া হবে। দেন এর মধ্যে আদা কুচি, একদম গার্লিক পেস্ট, জিঞ্জার পেস্ট, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা মিক্সে পেস্ট করে ভালো করে ম্যারিনেট করেছে। অল্প পরিমাণে লেমন জুস এর মধ্যে দেওয়া হয়েছে, তোমরা ভিনিগারও ইউজ করতে পারো যাতে মাংসটা আরও সফট হয়। আর এখানে মিডিয়াম সাইজ মতো অনিয়ন নিয়ে নিয়েছি, এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে ম্যারিনেট করে রাখতে হবে। আর স্বাদ অনুযায়ী হচ্ছে সল্ট এর মধ্যে দিতে হবে। বে লিভস নিয়ে নেওয়া হয়েছে, তেজপাতা, ড্রাই চিলি, শুকনো লঙ্কা, জায়ফল, কেশর, মিল্ক, সেটা আমি মাদার দাড়ি নিয়েছি, তোমরা যে কোনো গরুর দুধও নিতে পারো, এলাচ, দারচিনি, লবঙ্গ আর দারচিনি, এলাচ, দারচিনি আর লবঙ্গ নিয়ে নেওয়া হয়েছে। এই যে দুধটা নিয়ে নেওয়া হয়েছে এর মধ্যে জায়ফলটা 50 মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে, জায়ফল আর কেশরটা, কেশর নিয়ে দিলাম, আর জায়ফলটা স্মেলের জন্য ইউজ করতে হবে। এইভাবে একটু হলদে কালার চলে আসবে দুধের কালারটা, এটা 50 মিনিট মতো রাখতে হবে। ম্যারিনেট করতে হবে 1 আওয়ার মতো, এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, লেমন আর ভিনিগার থাকলে ভিনিগার দিতে পারো, আর গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট, স্বাদ অনুযায়ী সল্ট, আর 1 কাপ মতো হচ্ছে কাট মানে দই, আর ড্রাই চিলি পাউডার, সানরাইসের বা কুকমি যেটা ইউজ করতে পারো 1 টেবিল স্পুন বা 2 টেবিল স্পুন মতো দিতে হবে। দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে চিকেনটাকে। চলে এসে এরপর এর মধ্যে সানরাইসের কুকমি, জিরে পাউডার 1 টেবিল স্পুন অ্যাড করলাম, দেন এর মধ্যে ধনে পাউডার 1 টেবিল স্পুন অ্যাড করতে হবে, দেন ভালো করে মিক্স আপ করতে হবে। এইভাবে 1 আওয়ার মতো চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। হয়ে গেছে, মাস্টার্ড অয়েল 1 টেবিল স্পুন দেওয়া হলো। এরপর ম্যারিনেট করা মাংসটা যেটা 1 আওয়ার রেখে দেওয়া হয়েছে এর মধ্যে ঢেলে দিলাম, দেন মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। একদম দেখো রেডিশ কালার চলে এসেছে, সব মশলা এর মধ্যে দেওয়া আছে। আগে ফার্স্ট হচ্ছে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেন রেডি হয়ে গেছে, একদম গ্রেভি দেখতেই পাচ্ছ, গ্রেভি। এবার মিক্স আপ করে নিতে হবে যেটা রাইসটা তৈরি করেছি তার মধ্যে দিয়ে। হাঁড়িতে আমি বিরিয়ানিটা করে দেখাবো তোমাদের। 1 কাপ মতো জল নিয়েছি, ওয়াটার, আর এর মধ্যে তেজপাতা, বে লিভস, এর মধ্যে বে লিভস আর ড্রাই চিলি, শুকনো লঙ্কা দেওয়া হলো, আর তার মধ্যে লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী এর মধ্যেই সল্ট অ্যাড করতে হবে,
এটা স্বাদ অনুযায়ী তোমরা দেবে। আর রিফাইন হচ্ছে অয়েল 1 টেবিল স্পুন বা 2 টেবিল স্পুন এর জলের মধ্যে দিয়ে দিতে হবে। দেন এর মধ্যে দেরাদুন যে রাইস নিয়ে নিয়েছে এটা ভালো করে জলে ধুয়ে নিতে হবে। দেরাদুন রাইসটা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। দেরাদুন রাইস ভালো করে ওয়াশ করে নিয়ে এটা ভাতটা যেভাবে করে একদম ঝরঝরে হবে, যেহেতু এটা বিরিয়ানির রাইস তার জন্য করে নিতে হবে একদম বয়েল এগ। আর পটেটোটা হালকা বয়েল করে এটা হালকা আমি মাস্টার অয়েলে ফ্রাই করে নিয়েছি। আর পটেটো সাইজটা একটু বিগ সাইজ হতে হবে, যেহেতু এটা বিরিয়ানি পটেটো। রাইসটা নিয়েছি এটা একদম যেভাবে ভাত রান্না করে সেইভাবে নিয়েছি। ফার্স্ট হচ্ছে ভাতের ওপরে বিরিয়ানির মশলা 1 টেবিল স্পুন বা 2 টেবিল স্পুন করে সানরাইজের শাহী বিরিয়ানি মশলা স্প্রেড করে দিতে হবে স্মেলের জন্য। জায়ফল আর কেশর হচ্ছে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, তো কালারটা হচ্ছে ইয়েলো কালার এসছে। এটা ছাঁকনিতে স্প্রেড করে ছড়িয়ে দিতে হবে, ছেঁকে একদম ছাঁকনিতে স্প্রেড করতে হবে। রাইস এর মধ্যে দিতে হবে, ফার্স্ট লেয়ার হচ্ছে রাইস, জায়ফল আর কেশর দেওয়াতে একটা হালকা ইয়েলো কালার চলে এসেছে। এরপর এর মধ্যে এগ, বয়েল করা এগ আর পটেটো দেওয়া হলো। দেন এর মধ্যে স্প্রেড করে দিতে হবে যেটা চিকেন রান্না করেছি, গ্রেভিটা নয়, চিকেনের পিসগুলো স্প্রেড করে দিলাম। দেন এর মধ্যে আবার রাইসটা এর ওপরে সেকেন্ড লেয়ার দিতে হবে। এইভাবে যতটা রাইস আর চিকেন আছে এইভাবে লেয়ার অনুযায়ী পরপর দিতে হবে। কমপ্লিট মাই ডিশ, চিকেন বিরিয়ানি আর্সেনাল টাইপে একদম হোমমেড স্টাইলে করেছি। ওপরে বিরিয়ানির মশলা ছড়িয়ে দিয়েছি, স্প্রেড করেছি, নামানোর আগে গরম গরম রাইসের মধ্যে ঘি অ্যাড করতে হবে। তো পটেটো এগ দেখতেই পাচ্ছ এখানে এগটা, আর ওপরে হচ্ছে চিকেনের বড় বড় পিস স্প্রেড করেছি। তো আজকের মতো এখানেই এন্ড করলাম। লাইকস অ্যান্ড কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন লেগেছে, বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো চলো আজকের মতো, বাই। অনিয়ন দিয়ে এটা ডেকোরেশন করলাম, তোমরা রায়তাও এর সাথে নিতে পারো। সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, লাইকস অ্যান্ড কমেন্ট করো। সো বাই।